গাইজ, আজকে আমরা কথা বলছি কিউএনএ, মানে আজকের ভিডিওতে তোমাদের করা প্রশ্নগুলোর উত্তর দেবো। তো চলো দেখি তোমরা কে কি কমেন্ট করেছো। তোমার ক্রাশ কয়টা? আমার ক্রাশ মোটামুটি 9টা আর তোমাকে দিয়ে 10টা। তোমার জীবনের উদ্দেশ্য কি? বিয়ে করা? তুই বেঁচে আছিস কেন? বিয়ে করার জন্য কখনো কি কোনো মেয়েকে প্রপোজ করার পরে রিজেক্ট হয়েছো? ভাই, আমারে রিজেক্ট করবে? আমারে প্রশ্নই আসে না ভাই। আমি কোনো মেয়েকে প্রপোজ করলে সে খুশিতে অজ্ঞান হয়ে যায়। আমারে ভাই কখনোই কোনো মেয়ে রিজেক্ট করে নাই, এখনই প্রমাণ দেখাইতেছি। জাস্ট ওয়েট। যদি এদিকে শোন, তোর আমার কিছু কথা বলার ছিল, আমার মনের কথা যেগুলো আমি তোকে বলতে চাই। অনেকদিন ধরে আমার মনের এই পিচ্চাটা কি করছিস? এই সঞ্জুথি, কথাটা শুনে যাবো কথা। সঞ্জুথি, তোর কিছু কথা বলার ছিল, অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, বলাটা ঠিক হয়ে ওঠেনি। গতকাল রাতে স্বপ্নে দেখলাম যে এক সপ্তাহ পর মরে যাবি তুই। আচ্ছা ভাত দে, স্বপ্ন তো স্বপ্ন, সত্যি তো হয় না। বাট আমার না কেন জানি তোরে অনেক ভাল লাগে। আমার কেন জানি তোমায় অনেক ভাল লাগে। আমি রাতে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, শুধু তোর কথা মনে হইতে থাকে। সো তোরে আমি এটা বলতে চাই যে তুই কি তোর বাচ্চার বাবা হওয়ার সুযোগ দিবি আমারে? ও শিট, পিস পিস পিস, ইলিশ মাছের পিস, তার চেয়ে খেতে ভালো জিহাদের ঠোঁটের কিস। চলো ভাই, আমিও কিছু একটা ট্রাই করি। টাক টাক টাক, চুল কাটলে টাক, কাছে আসো তোমায় করবো। জিহাদ, তোর নাম কি? জোনি সিন্স। আই লাভ ইউ জিহাদ। আমার বাবার অনেক টাকা, আমাকে আই লাভ ইউ টু বলো, কারণ আমি বিয়ে করতে চাই তোমাকে। ভিডিওতে আমাকে আই লাভ ইউ টু না বললে তোমার বাসা থেকে জোর করে তুলে নিয়ে আসবো তোমাকে। বলবো না আমি আই লাভ ইউ টু, প্লিজ তুলে নিয়ে যাও আমাকে। আচ্ছা, মিষ্টি খাতুন কমেন্ট করেছে, কি খেতে বেশি ভালোবাসো বাবু? মিষ্টি। কোথায় থাকো তুমি? তোমার মনে। ও শিট, মিঙ্গেল মেয়েটা। হ্যাঁ, আসলে আমি বাংলাদেশের রাজশাহীতে থাকি। জিহাদ, কিভাবে তোমাকে লিপ কিস করতে পারবো বলো? আমি যাই না, আমার যদি কিস করতে ইচ্ছা হয় না তাহলে ভাই আমি বোতলে মুখ লাগিয়ে পানি খাই, মোটামুটি কিস করার মতো ফিল পেয়ে যাই। আসলে আমি কখনো কোনো মেয়েকে কিস করি নাই, তো তাই আসলে আমি যাই না কিস করার ফিলিংস কেমন। বাট বোতলে মুখ লাগানোর ফিলিংসটাও ভাই খারাপ না। ভালোবাসা নাকি অন্ধ? কিন্তু কেন? কারণ ভালোবাসা তো রাতের বেলা অন্ধকারেই তো হয়, তাই না? আচ্ছা, ঐশীর বোন পিটুস কমেন্ট করেছে, তোমার সন্তান কইটা? আমার সন্তান মোট 2টা, একটা নাম হলো ঐশী আর একটা নাম হলো পিটুস। এখন কমেন্ট করতে ইচ্ছা হচ্ছে না, পরে করবনি। এখন রিপ্লাই দিতে ইচ্ছা হচ্ছে না, পরে দেবনি। দিনে কয়বার? দিনে না, রাতে শুধু একবার। দিনে কয়বার পড়তে বসো? হ্যাঁ ভাই, আমি তো পড়ার কথাই বলছি। ছেঁকা কয়বার খাইছো? একবার খাইছিলাম ডিম সিদ্ধ করতে গিয়ে। আর তুমি যেটা মিন করছো ওইটা দেওয়ার ক্ষমতা এখনো কোনো মেয়ের হয় নাই। তোমার ভয়েসটা এত কিউট কেন? তোমার ভয়েসের প্রেমে পড়ে গেছি। হ্যাঁ ভাই, আমার ভয়েসের প্রেমে সব মেয়েরা পড়ে যাচ্ছে, বাট আমার প্রেমে কেউ পড়ছে না। এখানে দেখো ভাই, তাসফিয়া কত সুন্দর একটা কমেন্ট করেছে, আমি তো বারবার তোমাকে দেখে ক্রাশ খাই। এখানে ভাই কোনো একটা হিসিং বিসিং প্রাণী এসে রিপ্লাই দিছে, মানুষের রুচি এত খারাপ। আমার কমেন্ট বক্সে ভাই যদি কোনো একটা মেয়ে ভুল করে আই লাভ ইউ লিখে ফেলে, তাহলে ভাই ওই আই লাভ ইউ কমেন্টের উপরে সব ছেলেরা গিয়ে হা মারতে থাকে। লাইফে ফার্স্ট ক্রাশ খাইলাম ব্রো। ব্রো ক্রাশকে ব্রো কে বলে ভাই? ভাইয়া বললে ঠিক ছিল, কারণ আমি শুনছি ভাইয়া মানে ছাইয়া ছাইয়া। ভাইয়া কেন দি? এখন ব্রো মানে কি ভাই আমি জানি না। আমি আপনার উপর ক্রাশ খেয়েছি, ক্রাশ খাইছে আপনার ভয়েস এন্ড হাসির উপরে। ওকে, ব্যাপার না, ইচ্ছা মতো খাও তোমরা ক্রাশ, শুধু খাওয়ার পরে বিলটা দিয়ে যাও। সো এখন আর কোনো কমেন্ট নিচ্ছি না এই ভিডিওতে, তোমরা এই ভিডিওটার নিচে আরো কমেন্ট করো, সেই কমেন্টগুলো নিয়ে আমি আবারও ভিডিও বানাবো। ফুট বাচ্চা পলাহান। ওকে, ফুটে যাচ্ছে আজকে, দেখা হবে কালকে। সুন্দর সুন্দর কমেন্ট করো, সাবস্ক্রাইবটাও কইরা দিও। ওকে কাট।